প্রেম মানে না জাতপাত, এই কথা কে না জানে। কিন্তু চাচির সাথে প্রেম, অতপর পলায়নকে স্বাভাবিকভাবে নেবে না কেউই। এ কারণে নুরুল ও লাবনির ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ফরিদপুরে। রাতে টয়লেটে যাওয়ার কথা বলে গৃহবধূ লাবনী স্বামীর পাশ থেকে উঠে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার স্বামী। আমার স্ত্রী আমার পাশে থেকে উঠছে, কারণ বলছে কোথায় যাও, বলবো বাথরুমে যাবো, বাথরুমের ভিতরে যাবো আসছে, তারপরে 15-20 মিনিট হয়ে যায়, আর লোকের খবর নেই। তখন আমি বাইরে আসছি, ছোটো মেয়ের কলে কেড়ে যে গেলো কোথায়, আইসে দেখি যে টাচ মোবাইলটাই বাথরুমের সামনে, দরজার পায়খানার দরজা লাইট জ্বালানো নেই। ফরিদপুরের মাজারদিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে গৃহবধূ লাবনী আক্তারের সাথে দীর্ঘদিনের প্রণয় ছিল একই গ্রামের বাসিন্দা মাইনুদ্দিন মাতুব্বরের ছেলে 3 নং ওয়ার্ডের মেম্বার নুরুল আলমের। লাবনী আক্তার 2 কন্যা সন্তানের মা এবং সম্পর্কে নুরুলের চাচি। আমরা চোখে দেখে নেই বুঝছেন, পরে ওই ছেলের মা ওইরকম ব্যবহার করার পরে আমরা বুঝলাম যে ওনার ছেলে নুরুল আলম নিয়ে গেছে। গত 7 জুন গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে যায় আর ঘরে ফেরেনি লাবনী। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। লাবনীর স্বামী জাহিদুল মোল্লার দাবি, সম্পর্কে দেবরের ছেলে নুরুল আলমের হাত ধরে রাতেই পালিয়েছেন গৃহবধূ। বাড়ির সবাই খোঁজাখুঁজি করে, আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ জানাই, পরে মনে করেন আস্তে আস্তে জানলাম, এলাকায় মনে জানলাম যে ও চলে গেছে কারণ সাথে। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য নুরুল আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার বোনের দাবি, তার ভাই ব্যবসার কাজে বাইরে আছেন। চাচিকে নিয়ে পালানোর ঘটনাকে তিনি মিথ্যা ষড়যন্ত্র বলেও দাবি করেন। গত মঙ্গলবার আমার ভাই ব্যবসার কাজের জন্য সে বাড়ি ফিরে বেরোয়, তারপরের দিন থেকে এখানে লোকজন বলতেছে যে জাহিদুলের বউ ও নিয়ে গেছে, কিন্তু ও নেয় নাই এটা আমরা জানি। সবাই ষড়যন্ত্র করে আমার বাইরে বেরিয়ে এসে তফায় দিচ্ছে। তবে আগেও কয়েক দফা নুরুল ও লাবনীর ঘটনা নিয়ে সালিশ করেছিলেন বলে দাবি করেন একই ওয়ার্ডের সাবেক মেম্বার আবু বক্কর। এটা নিয়ে এর আগে পরে আমি দু একবার সালিশ করছি, বাবারে বারণ করছি, বুঝেছি এটি করার পরে গত রাতের আগের রাত্রে বাথরুমে যাওয়ার নাম দিয়েলো বাইরে এসে বাইরেনের পরে ফোন হলো ওই ছেলেটার মা আর ওই ছেলেটার বড় ভাবি যে নিয়ে গেছে, তা তারাই বলতেছে যে অমুকের বউ নুর আলম মেম্বারে ভাগাই নিয়ে গেছে। একজন জনপ্রতিনিধি ও দায়িত্বশীল ব্যক্তির এমন কাজ মেনে নিতে পারছেন না এলাকাবাসী। এটা তো ইউনিয়ন পরিষদ অবশ্যই বদনাম হইতেছে, ইউনিয়ন পরিষদের মনে করুন যে মানে মানুষের বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, ইউনিয়ন পরিষদ সম্বন্ধে ইউনিয়ন পরিষদ সদস্য হিসেবে এ ধরনের কাজ কীভাবে করে সে লজ্জা, অবশ্যই লজ্জা করতেছে, এ ধরনের কাজ সে করে কেন, লজ্জা করতেছে। সাধারণ একজন মানুষ ভুল করে, এটা যারা মেম্বার চেয়ারম্যান আছেন তারা কিন্তু তার একটা সমাধান দেয়, কিন্তু সেই সমাধান যে দেয় সেই এই কাজ করছে, এখন এই সমাধানটা দিবে কি, মানে অনেকেই সিসি বা ছুটু এগুলো ই করতেছে। মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব নুরুল আলমের স্বভাব সম্পর্কে কড়া সমালোচনা করেন। দায়িত্বশীল হিসাবে যদি এই ধরনের ঘটনা ঘটায় সেটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। সম্পর্ক দিক দিয়ে চাষি এই ধরনের একটা মানে এড়ে নিয়ে চলে গেছে, এই বিষয়ে তীব্র একটা মানুষের ভিতরে একটা অস্বস্তিকর বিষয়। জাহিদুল ও লাবনী দম্পতির 2টি কন্যা শিশু রয়েছে। সন্তানদের নিয়ে বর্তমানে বিপাকে আছেন লাবনীর স্বামী। আমি মনে করেন কিভাবে চলবো, খুব অসহায় ভিতরে রয়েছে একে শুরু করতে। আমি এক সুস্থ একটা বিচার ছিলাম যেন আমার মতন কোনো পরিবারের ধস না। ইতোমধ্যে স্থানীয় থানায় স্ত্রী হারানোর একটি সাধারণ ডায়েরি করেছেন জাহিদুল মোল্লা। তবে সাধারণ ডায়েরিতে নুরুল আলম সম্পর্কে কোনো অভিযোগ করেননি তিনি।